তাই নাই তো ওর মা আমাকে কয়েছে ওরে ওই ভুইখানটার পাঞ্জর ওর বাপ পানি পটাইছে তো আমাকে কয়েছে কে সে তারা লাহারি খান দিয়ে গেত তোর আব্বাকে তো এই মেয়েটা গেছে এ আইল দিয়ে এ দিক দিয়ে আর ওই ছোঁড়া অবস্থা যেটা গেছে ও দিক দিয়ে এবার ওর বাপকে ও লাহারি দিয়েছে ওর জাগিরকে ও লাহারি দিয়েছে আর দুজনা মিলে এবার ওই আইল দিয়ে আসতে এখানে মেন ঘাটাতে একবারে ভুট্টার গোড়াতে দুজনে একবারে এক জায়গাতে এবার দেখে লেছে একটা কে দেখে লেছে রেহানের মা রেহানের মা দেখে তখন কইছে আটি আটি কি আটি শুন না এ পিঙ্কে শুন কি জিবু আটি জানিস আটি জানিস এ নাই যে দোস্তা জিতে ছুরিকে দেখুন বার গেলো ও দেখলে আইলে তোকে কতখানি উবাড়িয়া মা লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খাইরাম মিনহুম আল্লাহ বলছেন শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা লা ইয়াসখারু কওমুম মিন কওমিন কোন কম জানো অন্য কোন কমকে জানো ঠাট্টা মজাক বিদ্রূপ না করে মজাক এক অপরের জানো মজাক না উড়ায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খাইরাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন ওরকমই কোনো মহিলা জানো অন্য কোনো মায়া লোকের জানো মজাক না উড়াই হয়েছে না একটু যদি গরিব হয়েছে তোর মজা কুড়াইছে একটু যদি সিধা সাদা হয়েছে তোকে খুব ঠাট্টা মজা কুড়াইছে মাকালা শুনেলেন আল্লাহ কি বলছেন ওয়ালা নেশা উম মিন নেশাইন আসা আইয়া কুন্না খায়রাম মিন হুন্না ওরকমই কোনো মহিলা জানো অন্য মহিলার ঠাট্টা মজাক না করে হতে পারে আল্লাহর নজরে এসছে তার চেয়ে ওই লোক ওই মহিলাটাই ভালো যার মজা কুড়াইছে আল্লাহর নজরে হয়তো সেই ভালো আসা আইয়া কুন্না খাইরাম মিন হুন্না ওয়ালা তানবেজু আনফুসাকুম আর তোলা তানা বাসু বিল আলকাব আর তোমরা কাউরির বুড়া নাম ধৈর্যা পদব নাম ধৈর্যা ডাকিও না নুরুল হক একশো নগদ পাঁচশো বাকি ব্যাটালের জন্য দোয়া দরখাস্ত আল্লাহ মকফেল রহম আপে ও আফান অক্রম না চলা সমাদ কালা হু আল্লাহ আল্লাহ মকফেল হাইয়া না মাইয়া তেন শাহেদেনা ও গাই বেন ও সাকির না কাবির ও জাকার মনসানা তো ভাই যান আজ পদম নাম থওয়াটা আমরা কি মনে করছি খুব ভালো কথা মনে করছি নাকি ভালো নামের যত একটা পদব নাম লাগিয়ে দিচ্ছি আর আল্লাহ বলছে যে পদব নাম রাখিও না আর না তো পদব নাম রেখে কত বড় ঝামেলা শোনাবো আপনাকে একটা লোকের বাড়ি এলে একটা লোক খুব মজা করে খালি শুনেলেন চুটকুল্লাটা একটা লোকের বাড়ি এলে খুব সুন্দর বিরিয়ানি বানাইতে জানতো বাপমার নামে আল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাকাবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালাম আলা সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ তোমার বান্দা গরিব মানুষ আল্লাহ বাবা মার জন্য আল্লাহ কিছু টাকা দিয়ে দাও দোয়ার দরকার করেছে আল্লাহ তো এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ সুখের জীবন দান করো আর রুজি রোজগার বরকত আমিন আল্লাহ আমিন তো 10 টাকা কেনে বেটি দিলে শহর ডাঙ্গির বেটি আপনার কই আচ্ছা ঠিক আছে বসছেন হ্যাঁ বসছেন নেসার আসবেন হ্যাঁ বসছেন বসছেন হ্যাঁ ওদিকে যা বসছেন এখন আজ করবো হ্যাঁ মাশাআল্লাহ নেসার আহমদ আল্লাহ 50 টাকা তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা আমিন আমিন তো একটা লোকের স্ত্রী খুব সুন্দর বিরিয়ানি বানাইতে জানতো তখন ওকে বিরিয়ানি যে বানাইছে খুব সুন্দর তোর পুরুষ ওর শখ করে নাম থুই দিয়েছে বাড়িলে নাম বিরিয়ানি ওর নামই থুই দিয়েছে বিরিয়ানি তখন ও যখন ওকে বিরিয়ানি কইছে তো কইছে হাজি বিরিয়ানি তো বিনে ঘিয়ে হইবে না তো তোমার নাম ঘি তাইলে মনে কত সোহাগ ওকে কইছে বিরিয়ানি তো ওকে কইছে ঘি হ্যাঁ এবার
ওয়ার একটা বাড়িতে দুটা গরু ছিল, একটা খুব ছ্যাঁচড়া গরু, মানে মারতো হুড়কি কানটা চলে যেত পানি খেবে লাগে ছ্যাঁচড়িয়ে নিয়ে, আর একটা একবারে যেখানে খাড়ো করলো ওখানে খাড়ো আছে। তো যেটা ভালো গরুয়ার নাম থেয়েছে মেহমান, আর যেটা ছ্যাঁচড়া গরুয়ার নাম থেয়েছে লাঠি খক্কা লাঠি। হ্যাঁ, তো লাঠি খক্কা কইতে কইতে লাঠি কয়ে ডাকে লাইক। এবার ওর বাড়িতে একটা কালো বিল্লু ছিল, সব দিন দুধ চুরি করে খাইতো, তো ওকে চোর কইতো যে চোর। এই কথাটা ওর বাড়ির মধ্যকার ব্যাপার এগুলা, কিন্তু সবাই তো জানে না। একবার একদিন কুটুম আসর বাড়ি, তখন ঘাঁটা তোকে দেখেছে, দেখে তখন কইছে যে ভাই সালাম আলাইকুম, কইছে ওয়ালাইকুম সালাম, চলো বাড়ি চলো, কইছে যাও ভাই বাড়িতে বিরিয়ানি আছে, যাও ভাই বাড়িতে বিরিয়ানি আছে। তো ই মনে করেছে যে খাওয়ার জন্য বিরিয়ানি বানাচ্ছে, তো বিরিয়ানি আছে, ই তো খুশি ফুলে ভাঁতি যে বাড়ি যে চলবে বিরিয়ানি। ই বাড়ি এসে যখন তখন ওকে কইছে, ওর স্ত্রী বসতে দিয়েছে, আর ও মনে কয়েছে যে আর বাড়িয়ে নিয়েছে বাড়িতে। হ্যাঁ, উত্তর জান না যে বিরিয়ানি কার নাম। এবার যখন বাড়ি এসে তখন কইছে যে ই খানা দিব না ঘি আসবে তখন খাইবে, মানে ওর পুরুষের কথা মায়ের লোকটা কইছে কি যে খাইতে দিব না ঘি আসবে তখন খাইবে। তো ই মনে মনে ভাবছে যে আরে বিরিয়ানি তো ঘি দিয়ে মজা, তো আসো ঘি খানটা তখনই খাবো, আর ই ওর পুরুষের কথা কইছে যে ঘি আসবে তখন খাইবে। এবার গরু লিয়ে হাল বেহে গলতে যখন ঢুকেছে, ই গলিতে জন সামলছে, ই ভালো গরুটা একবার ওখানে থমকে খাড়া গেছে, আরে ছেঁচড়া গরুটা কানটা দিকে মেরে দিয়েছে হুড়কি। যখন মেরে দিয়েছে হুড়কি তখন কইছে আরে তুই মেহমানকে ধর আমি লাঠি লিয়ে আসছি, মানে লাঠি গরুটাকে ধরে নিয়ে আসছি। এবার কুটুমটা ছিল বৈঠকে শুনে যে পালালছে দড়িয়ে, ওরে বাপরে। হ্যাঁ, যে ই তো সালা কইছে কুটুম ধর আমি লাঠি লিয়ে আসছি, তখনই যদি চেটি বিরিয়ানি খেয়ে চলছি তখন তো ভালোই হইত। এবার এই কানটা দিয়ে পালা ছিল, ওর বাড়ির এটা হাঁক ছেড়ে দিয়েছে, দাঁড়া চোর চোর, মানে ওই হাল্লা পায়ে বিলে এটা দুধ খাওয়াছিল, পালাইতে শুরু করেছে কানটা দিয়ে, কইছে যে চোর পালিয়ে গেলো চোর, আর অড়স পড়স তার লইয়া বিহাইকে চিনে না, সব ডিমিলে ধরে কানটাতে গুঁত লাইতে শুরু করেছে, ভাতা ভাত ভাতা ভাত পিঠে চলে দিচ্ছে। ও পিছিয়ে তখন দৌড়িয়েছে, কইছে আজকে তোমরা মারছো কেন হার বিহাইকে, কইছে চোর যে চোর যে, কইছে চোর লাইটা হার বিহাই, আরে চোর হলে বিলের নাম। হ্যাঁ, তো পদব নাম আল্লাহ বলছেন ওয়ালা তানা বাজু বিল আলকাব, করে পুরা নাম ধরে ডাকিও না। হ্যাঁ, যেরকম কইছে কাউকে খারাপ লাগছে, আল্লাহ কইছে খবরদার তোমরা কাউরে পুরা নাম ধরে ডাকিও না। হ্যাঁ, ওয়ালা তানা বাজু বিল আলকাব বেসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, এইগুলো গুনহা ঈমান আনার পরে যদি করছে, ওয়ামাল্লাম ইয়াতুব তার তুব, তওবা না করার আগে যদি মরে যায়, ফাউলাইকা হুমুল ফাস, হ্যাঁ ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল জালিমুন, তো জালিম হয়ে মরবে, ও জালিম হয়ে মরবে। আমার মা বোনেরা, আমার মা খালারা, তারপরে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাদ দন্নি ইন্না বাদাদ দন্নি ইসমুন, ওরে তোমরা কি করো না ধারণা এক অপরের ওপরে গলত ধারণা করিও না। যেমন ধারণা কীরকম, একটা ওস্তাজি গেছে জাগিরের বাড়ি, তোর জাগিরনি কয়েছে রে বেটা ই করত, এর তোর খালু এখানে একটু ই করছে ভুঁইয়ানে পানি পড়েছে, তো লাহারিতে দিয়ে গেত, তো ওস্তাজিটি কর জাগিরনি পেটালছে লাহারি দিতে। আর এদিকে একটা মানে ওই পাঞ্জর দোসরা বাড়ির একটা বেটি ছেলে, আবার বড়ো ভাইটাই নাই, তখন ওর মা ওকে কয়েছে ওয়ারি ওই ভুঁইখানটার পাঞ্জর ওয়ারও বাপ পানি পটাইছে, তো ওকে কয়েছে গে সে তারা লাহারিখানে দিয়ে গেত তোর আব্বাকে। তো এই মেয়েটা গেছে এ আইল দিয়ে এদিক দিয়ে, আর ওই ছোঁড়া ওস্তাজিটা গেছে ওদিক দিয়ে। এবার ওর বাপকেও লাহারি দিয়েছে, ওর জাগিরকেও লাহারি দিয়েছে, আর দুজনা মিলে এবার ওই আল দিয়ে আসতে এখানে মেন ঘাঁটাতে একবারে ভুট্টার গোড়াতে দুজনে একবারে এক জায়গাতে। এবার দেখে লেছে একটা কে দেখে লেছে, রেহানের মা, রেহানের মা দেখে তখন কইছে আঠি আঠি এ এই এই কি আঠি শুন না এ পিঙ্কে শুন, গিয়েছি যে বউ চাটি জানিস আটি জানিস, এই নাইজেরিয়ার ঘে বস্তা চিটে, আর ওই যে সেদের ছুরিকে দেখুন ভুট্টার ভুইয়ানে বাড়িয়ে এলো, ও দেখলে আইলে তোকে কতখানি বাড়িয়ে, মায়া লোকের কথা খুব বাড়াজি ভাই। হ্যাঁ, কইছে কি কহবো টিচর, কি কহবো টিচর, ইনে কাইল হারকে কাইলের বাপ তেল্লিশে পঞ্চাশ গ্রাম, আর রাইতে খালি আমি চারটা আন্ধার সব তুলেছি, আর আধসের কোসরে নিয়েছি, আর যাও এটা এসছিল তার লেগে, আর মাথা ব্যথা করলে তখন ফের আমি বউটাকে কইন যে এক তাইলে দে তো আমার তাইলে এখানে একটু লিয়া তখন চান্দিতে দিয়েছি, আর বউটা কইছে ভালো করে ঠিপি লাগে থোকা তোকে, ই ল্যাডের বেটি ল্যাড কেমন করে যে ঠিপি লাগাল স্যার ফ্যাধার বিলাইতে বুবু, তা বোতল উল্টে দিয়ে বুবু সবখানি তেল বুবু হল 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 করে বয়ে চলে গেল।
পঞ্চাশ গ্রাম তেলের হল কত বড় হল হলি শুনলেন তো, কথা হয় একটু আর একে বাড়াইতে বাড়াইতে কি না একবারে লম্বা করে দেয়। এ লেগে মদ লোকের গাওয়া হলো দুটা আর মায়া লোকের গাওয়া হলো চারটে কিনে যে ইহাল হেলি একবারে বই হেল হেল করে বইয়ে যায় কথা বাড়িয়ে চল যায়। হ্যাঁ আল্লাহ বলছেন শোনো খবরদার কাউকে দেখে তুমি ধারণা করিও না, যতখানি জানো অতখানি কহিও, যতখানি দেখেছো ওয়াল্লাযিনাহুম মাখালা ভালো করে শুনলেন ওয়াল্লাযিনাহুম বিশাহাদাতিহিম কায়েমুন যারা গাওয়াহির উপরে কায়েম থাকবে, যেটুকু দেখেছি তার থেকে বেশি কহব না, যতখানি দেখেছি তাই বলবো। হ্যাঁ আর গুমান করিও না কত তারা ছেলেটার মধ্যে কোনো গুণা নাই মেয়েটার মধ্যে কোনো গুণা নাই পাক, আর মনে মনে কেছে ভুটার ভিয়ানে, আর যদি কাউকে নাও কহে তো মনে মনে কেছে এরা বিধিন কিছু আর কি ইন্টু পিন্টু আছে। হ্যাঁ খবরদার গুনাহ হয়ে যাবে। আল্লাহ এই জন্য বললেন যে শুনো তা তোমার বাজ ধারণা গুনহার কাজ, এ লেগে তোমরা কী করিও না কারোর উপরে জানলে গুমান করিও না। তারপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন কি শোনেন একটা কথা শুনেলেন, আর ওয়ালা ইয়াকতাব ওয়ালা তাজাসসু তোমরা জাসুসি করিও না, ভেউলিয়ে বেড়াইও না, টেউ লাগিয়ে বেড়াইও না, কানিফুসি করে বেড়াইও না, বেড়াইছে না বেড়াই না, এর কাছে ওর কথা ওর কাছে ওর কথা। হ্যাঁ শুনেছিস তোর কথা বড় বউ বোধ এরকম করে কহছিল, হ্যাঁ ও তো কোনো কিছু হ্যাঁ ওকে লাগাইলে ওর কথা করে কহে দিলে। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু জাসুসি করিও না, ওয়ালা ইয়াকতাবাউদুকুম বাজা আর তোমরা গীবত করিও না, আর এইটাতে তো মাইয়া লোক একশো বার আগে গীবত মে সবসে আগে এ ঔরত কি জাত হ্যায় চুগলি তো ইনকে সামনে বস দাল ভাত হ্যায় ডাইল ভাত চুগলি করাটার গেলে গে মানে এক অপরকে কথা লাগা, গীবত মে সবসে আগে এ ঔরত কি জাত হ্যায় চুগলি তো ইনকে সামনে বস দাল ভাত হ্যায় জিক্রে খোদা ও রসুল কি ফুরসত নহীঁ রহি বিফাতে মাসি আব কই ঔরত নহীঁ রহি। আল্লাহ পাকের নবী বললেন লা ইয়াজালু লিসানাকা রাতবাম বি জিকরিল্লাহ, তোমার মুখখান যেন ঠোঁট দুখান সব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকে, তোমরা সব সময় আল্লাহর জিকির করতে থাকো, আর তার বদলাতে একটু যদি সময় পায় কার বেটি কীরকম কার বহু কীরকম কার মাইয়া কী করে কার কে কী করে খালি এগুলাই আর কথা আর কিছু নাই। যাই হোক মা বোন খবরদার আল্লাহ বলছেন খবরদার তোমরা গীবত করিও না, কেন গীবত করাটা তুমি কি ভালোবাসো? আল্লাহ বলছেন ওয়ালা একতা বাজকুম বাদা আয়ো হেবাহদুক মা ইয়াকুল আল্লাহ মা আখি হেমাইতান, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশ খেতে পারবে? তোমার মারা ভাইকে কাইটা গোশ দিতে খেতে পারবে? যেমন তুমি পারবে না খারাপ মনে করবে তোমাকে খারাপ লাগবে, ওরকমই কাহরির কথা কাউকে বল গীবত করা তোমার লেগে ওরকমই খারাপ মনে করিও, আর খবরদার তোমরা কাহরির গীবত করিও না, কেন গীবত করা ব্যবিচারী গুনহা জেনা করার থেকেও বেশি গুনহা, এজন্য খবরদার কাহরির গীবত করে বেড়াইও না। এখান